হিজবুত তাহরির, জেএমবি, সারুল ইসলাম, নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করার জন্য যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সব ব্যবস্থা গ্রহণ করার জন্য। বাংলাদেশ সরকার যখন কোনো একটি রাজনৈতিক দল অথবা কোনো একটি সংগঠনের কর্মকাণ্ড যখন রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ হয়ে ওঠে, রাষ্ট্রের জনসাধারণের জন্য এবং সর্বোপরি রাষ্ট্রের এন্টিটি নিয়ে যখন প্রশ্ন করে এবং তাদের কার্যক্রম যখন উগ্রবাদী হয়ে যায়, তখন তাদেরকে সরকার সময়ে সময়ে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে কর্মকাণ্ডের যে ধরন দেখে কোনো কোনো রাজনৈতিক দল বা কোনো কোনো সংগঠনকে সরকারি আইন মোতাবেক নিষিদ্ধ ঘোষণা করে। এরকম বেশ কয়েকটি নিষিদ্ধ বাংলাদেশের সংগঠন রয়েছে, যেই সংগঠনগুলির কার্যক্রম পরিচালনা 100% নিষিদ্ধ, তারা জঙ্গি সংগঠন হিসেবে পরিচালিত। সে হিজবুত তাহরির, সে জেএমবি, যে আনসারুল ইসলাম, যে এই ধরনের যে রাজনৈতিক দল, এগুলি জঙ্গিপনা আরও কয়েকটি আরও রয়েছে, আমি 2-3টি নাম হয়তো উল্লেখ করলাম, বাট আরও বেশ কিছু সংগঠন রয়েছে যেগুলির কার্যক্রম সরকার তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এবং এই নিষিদ্ধ কার্যক্রমে, নিষিদ্ধ রাজনৈতিক দল হোক বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যদি কেউ জড়িত থাকে, তাকে ধরে এনে আইনের মুখোমুখি করার দায়িত্ব বাংলাদেশ পুলিশের। বর্তমান পুলিশ কমিশনার স্যারের নেতৃত্বে স্যারের যে একটি অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে, যেটি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, যে ইউনিটটি আমাদের রয়েছে, সেই ইউনিটটি কিন্তু এই জঙ্গিবাদ নিরসনের জন্য অথবা এই জঙ্গিপনার সঙ্গে যে সকল অপরাধীরা জড়িত তাদেরকে আইনের আওতার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সো আপনি যে প্রশ্নটি করেছেন, এই নিষিদ্ধ রাজনৈতিক দলটি বা দলগুলি সময়ে সময়ে কিন্তু নানানভাবে জানান দেওয়ার চেষ্টা করে তাদের উপস্থিতি। কখনো আপনি দেখেছেন 2016 সালে যেমন তারা জানান দেওয়ার চেষ্টা করেছিল হোলি আর্টিজানের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, এর আগে 2004 সালে যখন তারা জানান দেওয়ার চেষ্টা করেছিল সারা বাংলাদেশে একই সাথে 63টি জেলায় বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে, এইরকম সময়ে সময়ে তারা কিন্তু বিভিন্নভাবে জানান দেওয়ার চেষ্টা করে। আবার লক্ষ্য করবেন, আমরা দেখেছি মাঝে মধ্যে হিজবুত তাহরির নামক একটি নিষিদ্ধ রাজনৈতিক দল মাঝে মধ্যে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা কিন্তু পোস্টার লাগায়, দেয়ালে তারা পোস্টার লাগায়। কখনো কখনো হিজবুত তাহরির নামক রাজনৈতিক দল বা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলটি মাঝে মধ্যেই কোনো একটি এলাকার ঠিক জুমার নামাজের পর পরিহত কোনো একটি এলাকায় মিছিল করার চেষ্টা করে, বক্তব্য দেওয়ার চেষ্টা করে, লিফলেট বিলি করার চেষ্টা করে। যে আমাদের কিন্তু আমাদের যে কাউন্টার টেরোরিজম ট্রান্সলেশনাল ক্রাইম ইউনিট রয়েছে, পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে 50টি থানা রয়েছে, প্রত্যেককেই কমিশনার স্যার কিন্তু নির্দেশ দিয়ে রেখেছেন এই ধরনের নিষিদ্ধ রাজনৈতিক দল অথবা নিষিদ্ধ সংগঠন বা নিষিদ্ধ যে কোনো কিছুর তৎপরতা দেখা মাত্রই তাদেরকে সমূলে উৎপাটন করার জন্য যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন স্যার কিন্তু নির্দেশ দিয়ে রেখেছেন। নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করার জন্য যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সব ব্যবস্থা গ্রহণ করার জন্য।